আমি পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর অবস্টাকল কোর্স তৈরি করেছি, আর আমার বন্ধু ম্যাক এখন চেষ্টা করবে এটাকে পার করার জন্য 200 ফুট উপর থেকে নিচে না পড়ে গিয়ে। তুমি তৈরি হয়ে গেলে জাম্প করতে পারো ম্যাক। ও মাই গড, আমি এখন অনেকটা উপরে রয়েছি। দেখো কিভাবে এই প্ল্যাটফর্মটা নড়ছে। আমরা এখন 200 ফুট উপরে আছি, নিচটা একবার দেখো। আর এটা তো সবে শুরু, এরপরে ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক পুরোপুরি বিপজ্জনক অবস্টাকল কোর্স ম্যাককে এই ভিডিওতে পার করতে হবে। আর পরের 6টা অবস্টাকল কোর্স ম্যাক যদি পার করে দিতে পারে তাহলে ও জিতে নেবে $8,00,000। এটা পুরোপুরি পাগলামি, আমি তো এটা কখনোই করতাম না। ও মাই গড, এটা এখুনি আমার গায়ে লেগে যেত। আশা করছি ও প্রথম লেভেলে হেরে যাবে না। আর 2টা জাম্প করতে হবে। ও মাই গড, এটা হলো লাস্ট জাম্প। জানি না এতটা লাফাতে পারবো কিনা, আর তাই এটা একটু কঠিন জাম্প হবে। এখানে 2টো সুইংগিং হ্যামার আছে, ডিসটেন্সটাও অনেকটা বেশি। তুমি পারবে? মনে হয় না পারবো। ম্যাক $8,00,000 বাজেটে রয়েছে। এটা খুব ছোট ভিডিও হতে চলেছে বন্ধুরা, এটা দেখে আমার খুব ভয় লাগছে, কিন্তু আমি সুরক্ষিত আছি। এত তাড়াতাড়ি সেলিব্রেট করো না, এটা 6টা অবস্টাকল কোর্সের মধ্যে সবথেকে সহজ ছিল। চলো পরেরটায় যাওয়া যাক। পরেরটা কি আরো কঠিন? হ্যাঁ, অনেকটাই বেশি কঠিন। ম্যাককে এই 6টা অবস্টাকল কোর্স পার করতেই হবে $8,00,000 জেতবার জন্য। ম্যাক তুমি কি রেডি? আমি জানি না। উত্তরটা হলো না, কারণ আমরা এখনো 100 ফুট উপরে উঠিনি। আমরা 100 ফুট লেভেল 2 তে তোমাকে স্বাগত। যেরকমটা আমি আগে বলেছিলাম এটা অনেকটা বেশি কঠিন হবে। তোমার চোখের কাপড়টা খুলে ফেলো। ও, তোমার সামনে 2টো খেলা আছে যেগুলো তুমি ছোটবেলায় খেলতে, ব্যালেন্স বিম আর মাঙ্কি বার। তোমাকে যেকোনো একটা বেছে নিতে হবে আর এই সাইডে আসতে হবে, আর সেটাও কোনো হারনেস ছাড়া। না না না, যদি কোনো কারণে ও অবস্টাকল কোর্স থেকে পড়ে যায় তাহলে ও প্রথম কোর্সের মতো সোজা নিচে নেটে গিয়ে পড়বে, আরো $8,00,000 হেরে যাবে। জিমি, চ্যালেঞ্জটা সেকেন্ড রাউন্ডে এত কঠিন করে দিয়েছো। তুমি কি বলতে চাও $8,00,000 জেতা এতটাও সহজ হবে না? ও ভাই, ঠিক আছে, ও তাহলে মাঙ্কি বার বেছে নিচ্ছে। ওকে এভাবে নিচে নামতে দেখে আমার বেশ ভয় লাগছে। ও, ও যখনই ফার্স্ট বারটাকে ছুঁয়ে ফেলবে ও আর ফিরতে পারবে না। দেখা যাক ও মাঙ্কি বারই বেছে নেয় কিনা। কিছু করার নেই আর, $8,00,000 বাজিতে আছে। নিচের দিকে তাকিও না, এবার ও শুরু করতে চলেছে। ও মাই গড, তুমি পারবে ম্যাক। পড়ে যেও না, সাবধানে সাবধানে, তুমি পারবে। ভাই এটা পাগলামি, আমি জানি এটা খুবই কঠিন, কিন্তু এদিকে দেখো $1,00,000 আছে, এগিয়ে এসো। এটা তো অনেকটা দূরে, যত এগোবে ম্যাক চ্যালেঞ্জ তত কঠিন হবে। এ বাবা, ও মাই গড, ম্যাক তুমি অলরেডি হাফ চলে এসেছো, তোমার আগের পরাজয়গুলোর কথা ভাবো, হাল ছেড়ো না বন্ধু। ম্যাক তুমি পড়ে গেলে আমাদের নতুন কন্টেস্টে নামতে হবে। ও মাই গড, ঠিক আছে আর কটা বাকি আছে দেখে, এর মাঝে অনেকটা গ্যাপ আছে, সাবধানে এসো। ও ও ও প্রায় পৌঁছে গেছে। ও এটা তো দারুণ ছিল, প্লিজ পড়ে যেও না, ও এসেই গেছে। ও মাই গড, তোমরা যদি ভাবো আমার এই পাগল বন্ধুটাকে তাহলে বলে রাখি এ আমার আগের 2টো চ্যালেঞ্জ ভিডিওর কন্টেস্টেন্ট। যদিও ও 2টো ভিডিওতেই হেরে গেছিল, কিন্তু ও দারুণ জনসমর্থন পেয়েছে, তাই আমি ওকে একটা ফাইনাল চান্স দিয়েছি জেতার জন্য আর এই টাকাটা নিজের করে নেবার জন্য। লেভেল 3-তে তোমাকে স্বাগত। এটা আবার কি জিমি? দুর্ভাগ্যবশত এটা তোমার দুঃস্বপ্ন। তুমি দেখেছো এতক্ষণ পর্যন্ত অবস্টাকল কোর্সগুলোতে শক্তির প্রয়োজন ছিল, আর তুমি খুব ভালো করেছো, কিন্তু এই লেভেলে তোমার বুদ্ধির পরিচয় দিতে হবে। এই লাল বাটনটাকে টিপে ধরে থাকো। ঠিক আছে। যেমনটা তুমি দেখতে পাচ্ছ একটা লাইন তৈরি হচ্ছে এই ফ্লোরে। লাইনটা তৈরি হওয়া পর্যন্ত অপেক্ষা করো। তোমাকে এগোনোর জন্য এই গ্রিন টাইলসগুলোর উপর দিয়ে হেঁটে যেতে হবে, আর বাটনটা এবারে ছেড়ে দাও। কিন্তু এটা তোমাকে করতে হবে সম্পূর্ণ মনে রেখে। তুমি মাত্র 30 মিনিট সময় পাবে এই 44টা গ্রিন টাইলসকে মনে রাখবার জন্য। আর যদি তুমি ভুলবশত একটা রেড স্কোয়ারে পা ফেলে দাও, তোমার সমস্ত টাকা বিস্ফোরণে উড়ে যাবে। এই শিলটা কাজে লাগবে। ও মাই গড, এটা তোমাকে বোম থেকে বাঁচাবে। টাইমার শুরু করো, এগিয়ে যাও। Thank you.
এগিয়ে যাচ্ছে, বৃষ্টির জন্য এটা আরো ড্রামাটিক লাগছে। ঠিক আছে, প্রথম স্টেপ। ও দাঁড়াও, করো না, এগোনোর আগে আমাদের বলো। আমি কিছু বলবো না, তুমি আমাকে সাহায্য করছো না। আমি বরং শিল্ডটাকে তুলে ধরি। ম্যাক, তুমি নিশ্চিত ফিরে এসে একবার দেখবে না? আমি ভাই, তুমি যতবার খুশি বাটনটা টিপে দেখে নিতে পারো। পরের স্টেপ নিয়ে কনফিডেন্ট না থাকলে এভাবে টাকাগুলোকে পুড়ে যেতে দিও না। প্রায় 5 মিনিট কেটে গেছে। আমি জানতে চাই না, আর এখনো তুমি শুরুতেই আটকে আছো। আমি জানতে চাই না। 1 মিনিট হয়ে গেছে আর তুমি এখনো একটাও টাইল পারো না। ঠিক আছে, থ্যাঙ্কস কার্ল। এখনো 30টা টাইলেরও বেশি বাকি আছে। ঠিক আছে, চলে যাওয়া যাক। ঠিক আছে ম্যাক, তুমি কতটা কনফিডেন্ট না যে পরের স্টেপে তোমার টাকাগুলো পুড়ে যাবে না? নই। ঠিক আছে, তাও তুমি এগিয়ে যাচ্ছো। মনে হচ্ছে একটু কনফিডেন্ট। ওয়াও, আরে ওর তো স্মৃতিশক্তি ভালোই দেখছি। 23 মিনিট আর বাকি আছে। তোমার মনে প্রশ্ন চলছে যে এটা ঠিক স্টেপ কিনা, কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিই, এটা তোমার ফাইনাল চান্স এই $800,000 জেতবার জন্য। যদি তুমি হেরে যাও আবার, তাহলে তুমি আর সুযোগ পাবে না। সামনেরটায় যাবো নাকি কোনটা ঠিক হবে? তুমি কাকে জিজ্ঞেস করছো? তুমি কিছু তো বলো। আমার টাকা জেতার জন্য আমি তোমাকে সাহায্য করব বলছো? না না না, বুঝতে পারছি না, বুঝতে পারছি না। এখনো পর্যন্ত ম্যাক এই কোর্সের হাফও পার করতে পারেনি। ওর প্রত্যেকটা অ্যাটেম্প প্রায় 6 মিনিট করে সময় কমিয়ে দিচ্ছে। ও যতই চেষ্টা করুক শেষে এসে ও ভুলে যাচ্ছে যে কোন টাইলে পা রাখতে হবে। নিচ থেকে 3 নম্বরটা ছিল, 1 2 3 4 4, বুম। আমার মনে হয় এটা 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 ঠিক আছে। এখানটা আমার মনে পড়ছে না, আমি আর এগোতে পারবো না। তোমার হাতে এখনো 9 মিনিট আছে, তুমি একবার গিয়ে দেখে নিতে পারো। আমি ভাবলাম এখানেই হয়তো শেষ। আমার মনে হয় এখান থেকে একমাত্র সামনের টাইলেই যাওয়া যাবে। আমার কিন্তু মনে হচ্ছে এটা ম্যাক। হ্যাঁ, মনে করো তোমার কেমন লেগেছিল যখন তুমি $700,000 হেরেছিলে আর $800। আমার ওটার জন্য খুব আফসোস হয়। তাই আমার মনে হয় যে তোমার একবার গিয়ে বাটনটাকে প্রেস করে দেখে নেওয়া উচিত। সিদ্ধান্ত তোমার। ও, তুমি দেখতে যাচ্ছ? আমি শেষবারের মতো দেখতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 4 4, ডান দিকের 2, 4 4, ডান দিকের 2। ম্যাক তার হাফেরও বেশি সময় নষ্ট করে ফেলেছে তার প্যাটার্নটাকে মুখস্থ করতে গিয়ে। দেখা যাক তার শেষবারের মতো এই ফিরে আসার সিদ্ধান্তটা সঠিক কিনা। কিন্তু ম্যাক যখন তার শেষ অ্যাটেম্পটা নেবার জন্য প্রস্তুত হলো, ডান দিকের 2, ঠিক আছে ঠিক আছে, তখন ওর কাছে সময় খুবই কম ছিল। আর 4 মিনিট বাকি আছে মাত্র। ও মাই গড, ম্যাক তুমি নিশ্চয়ই পারবে। কোন দিকে মন দিও না, শুধু এগিয়ে যাও ভাই। গড স্পিড, টাইলসের উপর মন দাও। আমার এখন লিটারালি হার্টবিট বেড়ে গেছে, এটা দারুণ হচ্ছে। ও 30 মিনিট সময় পেয়েছিল, আর এখন 3 মিনিটেরও কম সময় বাকি আছে। একটা ভুল স্টেপ আর ও $800,000 আবার হেরে যাবে। 4 4 2, 4 4 2, এদিকে 1 2 3, এখানেই ও আগেরবার আটকে গেছিল। তুমি পেরেছো! আমি খুব খুশি হয়েছি ও আমাকে এভাবে তোলেনি। তোমাকেও তুলছি। আরে এরকম করো না। আর যদি ম্যাক রেড টাইলে পা দিত, যাই হোক চলো লেভেল 4 এ যাওয়া যাক। চলে এসো। ও, পরের লেভেলটা দেখে খুব সহজ মনে হতে পারে, কিন্তু আমি জানি এটা তোমাকে বিভ্রান্ত করতে পারে। এটা ওয়াও হলো লেভেল 4। যদিও এই কোর্সটা আকাশে নেই, কিন্তু এখানে যে অবস্টাকেল গুলো দেখতে পাচ্ছ তো অনেক, সেগুলো প্রায় অসম্ভব যদি তুমি একটা অ্যাটেম্পটে পার করতে চাও। তাই তোমার কাছে দুটো অপশন আছে। বলো, তুমি এই মনস্টার অবস্টাকেল কোর্সটাকে শুরু করবে, আর যদি তুমি জলে পড়ে যাও তাহলে তুমি সবকিছু হারিয়ে ফেলবে, অথবা তুমি আমার এই ফিস্টেবল চকলেট বারটাকে ধরবে, আর যতক্ষণ এটা তোমার হাতে থাকবে তুমি যত খুশি চান্স নিতে পারো। ফিস্টেবল চকলেটটা নিয়ে খেলো, শুধু যখন তুমি জলে পড়বে এটাকে ছেড়ে দিও না। তোমার কি হলো? ও লিটারালি দুটো স্টেপ যাওয়ার পরেই জলে পড়ে গেল, কিন্তু ভালো ব্যাপার ও পৃথিবীর সবথেকে ভালো চকলেট বারটাকে ধরে আছে। মনে হচ্ছে এখানে সারা রাত থাকতে হবে, কিন্তু আমি সেটা চাই না। শেষমেশ অনেকক্ষণ পরে লকডাউন পার করতে পারলো। আমার এক্ষুনি মনে পড়লো তোমার এই হেলমেটটা পরে নেওয়া উচিত। আমি জানি তোমার হেলমেট দরকার পড়বে না, কারণ তোমার কাছে বেস্ট চকলেট রয়েছে, কিন্তু আমি চাই না ক্যামেরার সামনে তুমি আমার প্রোডাক্টটা হাতে নিয়ে মরে যাও।
তুমি যাই করো ফিস্টিবল চকলেট বারটাকে কিন্তু ফেলে দিও না, যেটা পাওয়া যাচ্ছে পৃথিবীর সমস্ত ওয়ালমার্টে। এছাড়াও তোমরা ইউটিউব শপিং এ গিয়ে ফিস্টিবল কিনতে পারবে, নিচে লিংক দেওয়া আছে। এটা আবার কি? একবার চেষ্টা করে দেখো, তুমি বুঝতে পারবে এটা কি। এটা করা সম্ভবই নয় ভাই, এই গ্যাপটা কিন্তু অনেকটা বড়। ও ও ও, এটা আবার কি হচ্ছে? ম্যাক, তোমাকে ওইখানে পৌঁছতে হবে। ও আচ্ছা, হ্যাঁ, জিনিয়াস। পারবে ম্যাক? ম্যাক এটা করতে পারছে না, তাই আমি ওকে গিয়ে দেখাবো কিভাবে করে। এটা এইভাবে করতে হয় ম্যাক। তুমি কি জানো ফিস্টিবল চকলেট সাতটা আলাদা ফ্লেভার আছে? আমার ফেভারিট হলো আলমন্ড। জিমি একটু দাঁড়াও, আমিও কিছুক্ষণের মধ্যে নিচে আসছি। ও পেরেছে! আমি ফিস্টিবল চকলেট খুব ভালোবাসি, আমি এর মাঝখানে আর কোনো ব্রেক নিতে চাই না। ম্যাক, এখন তোমার লেভেল 5 এর মধ্যে একমাত্র দাঁড়িয়ে রয়েছে এই নট বিগ রেড বলগুলো। আমি এগুলোর এই নাম দিয়েছি যাতে আমার উপরে কেস না হয়। আর এই বলগুলো পার করা খুবই কঠিন হতে চলেছে। আমরা অন্য ক্রিয়েটরদের এগুলো টেস্ট করার জন্য নিয়ে এসেছিলাম, আর ওরাও এটাকে পার করতে পারেনি। আমি মরতে চাই না। ও যা করলো সেগুলোতে তুমি মন দিও না। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম। যদি তুমি তোমার চ্যালেঞ্জটা এখানেই শেষ করতে না চাও, তাহলে ফেস্টিভাল বারটাকে ভালো করে ধরে রেখো। গুড লাক। 3 2 1। ও গড, ঠিক আছে, 2 নম্বর ট্রাই। 3 নম্বর ট্রাই। 4 নম্বর ট্রাই। এই তো না, কয়েক ঘন্টা ধরে ব্যাগ শুধু ব্যর্থই হলো, ব্যর্থ হলো, ও হ্যাঁ, আবারও ব্যর্থ হলো। আমার মনে হচ্ছে আমি আরো 4 দিন সময় নেব। ও অনেক চেষ্টা করা সত্ত্বেও থার্ড বলটাকে ধরতে ব্যর্থ হলো। অনেকটা সময় কেটে গেছে, ওদিকে সূর্য প্রায় উঠতে চলেছে। তোমাকে চেষ্টা করে যেতে হবে, তুমি পারবে। ইয়েস ইয়েস, ওই বলটাতে পৌঁছে ধর 3 ঘন্টা সময় লেগে গেছে। ধরে রাখো, বারটাকে ফেলে দিও না। আমি এটা ফেলবো না। ও পেরেছে! বারটা ফেলে দেওয়ার আগে বাটনটাকে প্রেস করে দাও। খুব ভালো। ও মাই গড। যাই হোক, তোমাকে আর 2টো অবস্টাকল কোর্স পার করতে হবে, তাহলেই তুমি এই ভিডিওটা জিতে যাবে। হ্যাঁ, আরো কঠিন কিছু আছে নাকি? হ্যান্ডশেক করার সময় মিথ্যে কথা বলতে নেই, তাই না? ঠিক বলেছো, সেটাই আমরা করছি। এটা সত্যিই খুবই কঠিন ছিল, আসলে আমি মজা করছিলাম, কারণ পরেরটা হলো আরো কঠিন। এদিক দিয়ে এসো ম্যাক, সাবধানে সাবধানে এসো। আমরা যাচ্ছিটা কোথায়? হ্যাঁ, সামনে এসো। আমি কিছু দেখতে পাচ্ছি না। চোখের কাপড়টা আবার খুলে ফেলো। লেভেল 5 এ তোমাকে স্বাগত। এটা আবার কি কি করতে হবে এখানে? এই লেভেলটা বলতে পারো এই মাত্র তৈরি হয়েছে। আমরা দেখেছি ব্যালেন্স তোমার কাছে একটা দুর্বলতা আগের ভিডিওগুলোতেও, এমন কি এই ভিডিওতেও তুমি ব্যালেন্স বিম বেছে নাওনি, এমন কি এর আগে একটা রোলিং লক পার করতে গিয়ে তুমি অনবরত 6 বার পড়ে গেছিলে। তাই তোমাকে এবার একটা নয়, 3খানা রোলিং লক পার করতে হবে, আর এই 8টা টাকার ব্যাগকে ওপারে নিয়ে যেতে হবে। আর যদি তুমি একবারও পড়ে যাও, শুধু একবার পড়ে গেলেই সবকিছু হারাবে। আর এই চ্যালেঞ্জটা শুরু করার আগে আমি তোমাকে আরেকটা জিনিস জানাতে চাই। এই লিভারটা একবার টানো। হ্যাঁ, কি হবে লিভারটা টানো? এটাকে একবার তুমি মানুষ নও। মাই গড, আমরা তো অনেক উপরে চলে এসেছি। তুমি ঠিক আছো ম্যাক? না, কি হয়েছে? আমার মনে হচ্ছে আমি আবার সবকিছু হেরে যাবো ভাই। আমি শুধু পড়ে যেও না। এই জিনিসটাই এর আগের রাউন্ডে আমি কিছুতেই করতে পারছিলাম না। আমি 5 বার ওখান থেকে পড়ে গেছি, আর এখানে তো 3খানা রয়েছে, তাও 200 ফুট মাটি থেকে ওপরে। যদি আমি পড়েও যাই, আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য ধন্যবাদ। আমার মনে হয় না এতবার সুযোগ দেওয়ার জন্য। তুমি বেশ কয়েকবার চিৎকার করেছো। হ্যাঁ, তো আর কি করবো, তুমি তো আমায় আকাশে ঝুলিয়ে রেখেছো। এটা খুবই সুইট, কিন্তু আমার মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছো বলে পিছিয়ে আসতে চাইছো। ম্যাক হেরে গেছে $1.5 মিলিয়ন। দেখা যাক এটা 2.3 মিলিয়ন হয় কি না। রেডি হলেই এগিয়ে যাবে। এইরকম একটা সিচুয়েশনে আমি একটা কথাই বারবার বলে থাকি, গডস্পিড। ও ও ও,
ও যখন হাঁটছে পুরো প্ল্যাটফর্মটা নড়ছে। এই তো এগোচ্ছে এগোচ্ছে। আমি এটা পারবো, আমাকে পারতেই হবে। আরেকটা শেষ কথা যেটা আমি এখনো ম্যাককে বলিনি, সেটা হলো যত ডলার ও পারে নিয়ে যাবে তত ডলারের জন্যই ও ফাইনাল অবস্টাকেলে কম্পিট করতে পারবে, অথবা ও যদি রিস্ক নিতে চায় তাহলে ফিরে এসে ডলার নিয়ে যেতে পারে। ও এটার ব্যাপারে ভাবতেই পারেনি, এটা কিন্তু বেশ ভালো। আমার কি করা উচিত? না ভাই, তোমার আবার যাওয়া উচিত। তুমি নিশ্চয়ই পারবে, তুমি এক্ষুনি এটা পার করে এসেছো, তাই নিশ্চয়ই পারবে। তুমি $600,000 জন্য ফিরে আসবে কি না? কালের কথাতে যাচ্ছি না, তুমি তোমার ইচ্ছেতে করছো, কারণ পড়ে গেলে আমায় না বলেছে বলেই করেছি, কারণ কাল যে কবে একজন সেলিব্রিটি ও যাচ্ছে। ও মাই গড, ও দারুণ, ও আবার ফিরে চলে এসেছে। আমার মনে হচ্ছে নয় আমি আজ রাতে হাসি মুখে ঘুমোতে যাব, না হলে আমি কোনোদিনই ঘুমিয়ে শান্তি পাবো না। চলো দেখি। আর যতক্ ক্ষণ ম্যাক $800,000 এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে, আমি তোমাদেরকে সার্কুল সম্পর্কে বলতে চাই। সার্কুলের সবথেকে ভালো বৈশিষ্ট্য হলো এই ফ্লেভার কার্তুজ। এটাকে শুধু উপরে এইভাবে লাগিয়ে দাও, তাহলেই তুমি জলের যে কোনো রকম স্বাদ পেতে পারবে। তোমরা ফ্লেভারের মাত্রাও অ্যাডজাস্ট করতে পারবে এই ডায়ালটা ঘুরিয়ে। যদি এটা 3 থাকে তাহলে অল্প ফ্লেভার পাবে। কিন্তু কার্ল, একবার 9 সেট করো এটা। জিমি, অনেক ফ্লেভার আসছে। প্রচুর ফ্লেভার পাবে, এভাবে অনেক বেশি জল খাওয়া যাবে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে কার্ল। ও এই তো, আমার বিশ্বাসই হচ্ছে না ওগুলো সত্যি ছুটছে। ও চারটে ব্যাগ হয়ে গেছে, বিশ্বাসই হচ্ছে না এটা কাজ করেছে। ভাই আমি চাই এই বটলের আরো কটা কালার বেরো। সার্কুলের এখন 5 নতুন রঙের বোতল পাওয়া যাচ্ছে। এই স্বাগত তোমাকে, পরে দেখা হবে। সার্কুল ট্রাই করতে হলে এক্ষুনি লোকাল ওয়ালমার্টে যাও, কারণ আমি সার্কুলকে রিকোয়েস্ট করেছি কিছু সময়ের জন্য সবথেকে বড় অফারটা দিতে। ঠিক আছে কার্ল, তুমি আবার ধরার জন্য তৈরি? সাবধানে দাও। আমার বিশ্বাসই হচ্ছে না ওই টাকার ব্যাগগুলোকে 100 উপর থেকে ছুটছে। প্রত্যেকটা ব্যাগে $1,00,000 করে আছে। খুব ভালো ভাই, তাহলে এটাকে শেষ করা যাক। হ্যাঁ নিয়ে এসো। তুমি কি ওখানেই দাঁড়িয়ে থাকতে চাও আর ফিরে যেতে চাও, নাকি তুমি আবার এখানে আসবে? এদিকে আসাটা কিন্তু তোমার পক্ষে রিস্কি। তুমি কার্লের দিকে চলে যেতে পারো আর $600,000 জন্য কম্পিট করতে পারো, অথবা আরেকবার এই $200,000 ব্যাগগুলো নিয়ে যাবার রিস্ক নিতে পারো। ভাই তুমি পারবে। ঠিক আছে, আমি জানতাম না এটাই করবে। ঠিক আছে, পেরেছি। তুমি তো এখনো পারি করলে না, এখনই তো এক্সাইটেড। কারণ আমি একটা পার করে ফেলেছি তাই। ও ফিরে এলো। সব নিয়ে চলে এসো। ঠিক আছে চলো বাড়ি যাওয়া যাক, কোনো চাপ নেই। গড স্পিড, ও যাচ্ছে যাচ্ছে। সাবধানে এসো, তুমি পারবে, তুমি পারবে বন্ধু। ইয়েস, তুমি তৈরি ভাই? হ্যাঁ একদম। এটা কিন্তু সাবধানে ধরো, সাবধানে পারে, খুব পড়ে যেও না। ঠিক আছে, ওকে, আমি এবার তোমার কাছে আসছি। ঠিক আছে ঠিক আছে, তাহলে সব টাকাটাই ওদিকে চলে গেছে, এবার শুধু ওকে না পড়ে এটা পেরোতে হবে। 3, 2, 1 ও পেরেছে। ও পেরেছি। ও মাই গড, ওহ মাই গড, তুমি পেরেছো। আমি পেরেছি, দেখলে কেমন ভাবে পড়লাম? আমি পরের রাউন্ডে জিতবো ভাই। তুমি পেরেছো, এখনই সেলিব্রেট করো না, শেষ চ্যালেঞ্জে তুমি এসে হেরে যাও। এবারে আর কোনো ভুল হবে না। আর এবার সময় এসেছে ফাইনাল চ্যালেঞ্জের। আবার ম্যাকের চোখে কাপড় বেঁধে দেওয়া হয়েছে, আর আওয়াজ শুনে ও নিশ্চয়ই বুঝতে পারছে আবার আমরা আকাশে যাচ্ছি। ও আমরা টপে পৌঁছেই গেছি, আর কিছুটা সামনে এসো, কিছুটা সামনে এসো। চোখের কাপড়টা খুলে ফেলো আর দেখো তোমার ফাইনাল চ্যালেঞ্জ। এটা এখনো পর্যন্ত সব থেকে কঠিন অবস্টাকল কোর্স এই গোটা ভিডিওটার। ও ভাই, এটা এটা পাগলামো। আমি তোমাকে দোষ দেব না যদি এটা দেখে তুমি ভয় পেয়ে যাও, যেহেতু শুধু এই ভিডিওতে নয় আগের ভিডিওতেও তুমি অনেক কিছু করেছো, যেমন মাকড়সা, ডুবে যাওয়া, বোল্ডার, লেজার এবং অবশ্যই কুকিজ। তোমাকে আমার একটা জিনিস দেখানোর আছে, তুমি এখানে দেখতে পাচ্ছো। আরে ভাই, আমি তো এখনো কিছু বললামই না। আমি জানি তুমি কি বলতে চলেছো, আমি এটা করব না। এখানে একটা আমব্রেলা কুকি রয়েছে, তোমাকে আমি একটা চয়েস দিচ্ছি,
তুমি এই আমব্রেলা কুকিটাকে বেছে নিতে পারো আর $800,000 জন্য তুমি কম্পিট করতে পারো, অথবা তুমি এই বিশাল দৈত্যাকৃতি ফিজিক্সের শর্ত না মানা অবস্টাকল কোর্স যদি তুমি পার করে ফেলো, $800,000 জিতে যাবে। এটা কিন্তু একটা বিশাল ডিসিশন। এই নাও কুকিটা। আমি এটা অ্যাকসেপ্ট করছি না, অন্তত এক্ষুনি নয়। তুমি জানো এই কুকিটা নিয়ে আমার রীতিমতো দুঃস্বপ্ন আসে। ও, এটা কেমন উত্তর হলো, একটা অদ্ভুত। আরে, এটাতে একটু দুঃখ প্রকাশ পায়, কিন্তু আমি এটা বলবো, তুমি আগের ভিডিওগুলোতে 1.5 মিলিয়ন হেরে গেছো, আর যদি এখন হেরে যাও তাহলে 2.3 মিলিয়ন হেরে যাবে এবং ভবিষ্যতে আর কোনো সুযোগও পাবে না। আরে, ও তো এটা ফেলে দিল। ঠিক আছে, তাহলে ঠিক আছে, এটার আর কোনো প্রয়োজন নেই, ওর আর ফেরার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা সিঙ্গেল চ্যালেঞ্জ চোখের সামনে ধীরে ধীরে ভেসে উঠছে এই মুহূর্তে এসে। সামনে এখন রয়েছে দুটো ট্র্যাপিজ বার আর তার সামনে একটা ইয়েলো প্ল্যাটফর্ম। হয় তুমি এটাকে পার করবে, নয়তো পড়ে যাবে। দেখা যাক এবার কি হয়। ঠিক আছে, ও শুরু করে দিয়েছে, ও পেরেছে। এটা আস্তে আস্তে সহজ হবে, তাই না? হ্যাঁ, শুধু নিচে তাকিও না। আমি বলা সত্ত্বেও নিচের দিকে তাকালো। চলো যাবো। ও কিন্তু দারুণ করছে। যাই হোক ম্যাক, আমি তোমাকে বলি, তোমার বাবা মার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে। তুমি পারবে, তুমি পারবে ম্যাক, তুমি পারবে ম্যাক, তুমি নিশ্চয়ই পারবে ম্যাক। ও মাই গড, ও মাই গড, ও ও ইয়ে। এরপরের কনট্রাপশনটার আমি নাম দিয়েছি দ্য ওয়াল অফ ডেথ। নামটা বেশ ভালো। ও ভাই, এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে। তুমি হয় উপর দিয়ে গিয়ে নিচে নামবে, অথবা ও এভাবে সোজা আসতে পারে। আর তোমাদের মনে করিয়ে দিই, একবার ক্যামেরাটা নিচে দেখাও, আমরা এখনো 200 ফুট উপরে রয়েছি। ও মাই গড, এটা পাগলামো। ও, তোমার হাতটা ছেড়ো না, আমার কিন্তু খুব ভয় করছে। তোমার ভয় করছে? এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে। ও, আমার শরীর খারাপ করছে। আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই হাতলগুলো বড় ছোট। প্রায় পৌঁছেই গেছো। ইয়েস মা, তুমি ঠিক আছো? আমার হাতগুলো অবশ হয়ে গেল। বলে রাখি সৌভাগ্যবশত, এখন একটা ফুটবল মাঠের 1/4 তোমাকে পেরোতে হবে আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য, বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে, কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে। ম্যাক, তুমি তোমার হাত দুটো কিন্তু বেশি নাড়াচ্ছ, তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে। তুমি জানো কি করতে হবে? সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে। ও ও তুমি ফাইনাল পার্টে চলে এসেছো, লেভেল 6। এবার শোনো, আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করোনি। যাই হোক, তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষবারের মতো ফিরিয়ে এনেছি। এটা তো তুমি শুরুতেই দেখালে, এখন আবার ফিরিয়ে কেন আনলে? এটার তো কোনো দরকার ছিল না। ঠিক আছে, আমি জানি তুমি এটা খেলতে চাইবে না। যে কোনো মানুষই সেই কথাই বলবে। ওখানে যাবো কি করে? লাফিয়ে আর কিভাবে ওখানে যাবে? আর প্রত্যেকটা জাম্পে এগুলোর ডিস্টেন্স আগের থেকে বেড়ে যাবে। আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয়, তাই আমি কুকিগুলোকেও স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি। আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে, ট্র্যাপিজ বার, আর 200 ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা। তুমি নিশ্চয়ই পারবে ম্যাক, তোমাকে করতেই হবে। 4টে জাম্প, দেখা যাক ম্যাক জিততে পারে কিনা। Oh, God!
আরেকটু হলে পড়ে যাচ্ছিল। এটা খুবই ভয়ঙ্কর। একটা হয়ে গেছে, আরো তিনটে বাকি। ম্যাক প্রায় হেরেই যাচ্ছিল সব থেকে বড় কুকিটাতেই। মনে রেখো, প্রত্যেকটা জাম্পের পর কুকিগুলো ছোট হয়ে যাবে। খেয়াল রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে, কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ, এই বাটটা ম্যাকের হাতের নাগালের বাইরে, তাই ওকে জাম্প করতেই হবে। আর যদিও বাটটাকে ধরতে না পারে, সব শেষ। আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে, সেটা যেন না হয়। ঠিক আছে? ও ও ও ও ও, ও অনেক বেশি দুলছে, বেশি জোরে দুলো না ম্যাক। আমব্রেলার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো। ও ও ও ইয়েস ম্যাক, খুব ভালো। আর দুটো, এই স্টারের ক্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে? তুমি একেবারে খেলার শেষের দিকে ম্যাক, এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে। এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে হারিয়ে যাবে। গডস্পিড। ও ধরে ফেলেছে। ও আমরা ফাইনাল জাম্পে পৌঁছে গেছি। আগের দুটো জাম্পের পরে ম্যাকের গোটা জীবনের সব থেকে বড় হার্ডেল হতে চলেছে এই আমব্রেলা। এটা ডু অর ডাই। $800,000 জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে, আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে। তোমার পরিবার তোমার উপরে আশা করে রয়েছে, তোমার বাড়ির সবাই তোমার উপরে আশা করে রয়েছে। আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে ও ও লাফিয়ে দিয়েছে, লাফিয়ে দিয়েছে। ও ও মাই গড, ওই কুকিটার থেকে অনেকটা দূরে আছে। তোমাকে বলে দিই, 60 সেকেন্ড বাকি আছে। দাঁড়াও, এটা কি হলো? ও নো, আমি জানি না আমি কি বলবো। আমি সত্যি খুব বোকা। ও মাই গড, আমি আবার এক ভুল করলাম। $800,000 কিভাবে খরচা করবে? আমার তিনটে বন্ধু আছে, ছোটবেলাকার বন্ধু। ওদের টাকার প্রয়োজন, তাই আমি দেখব ওদের জন্য এই বিষয়ে চিন্তা না করতে হয়। আমার জীবনটাই পুরো বদলে যাবে ভাই। কনগ্রাটস, তোমার এটা প্রাপ্য। জীবনের জন্য বদলে যাবে, তোমার এটা প্রাপ্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, তুমি পেরেছো, তুমি পেরেছো। ইয়েস, ইয়ে দেখো এরা কত খুশি। ওহ, আই লাভ ইউ। ও ম্যাক, ম্যাক, তুমি খুব ভালো খেলেছো। থ্যাংক ইউ, তোমার উপর গর্ব হচ্ছে আমার। আমি $800,000 হারিয়ে এর আগে কখনো এত খুশি হইনি। কনগ্রাচুলেশন ম্যাক।